আসসালামু আলাইকুম। শরীরে খাপ যাইতে খাপ যাইতে চামড়া উঠে লাগতেছে, জানেন না কি কারণে? বড় দিয়ে বলতেছেন যে ঝামা দিয়ে পিট ডল, এত খাপ যাইকা এত চুলকাই কেন? পেঁচা চিনেন? পেঁচা, পেঁচা তার সারা জীবনে 25 লক্ষ টাকার সম্পদ রক্ষা করে মানুষের। ধানের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর হচ্ছে ইঁদুর। এই ইঁদুর গুলো খাওয়াতে সবচেয়ে বেশি এক্সপার্ট হচ্ছে পেঁচা। সবচেয়ে বড় কি এক্সপার্ট? পেঁচা। পেঁচা সারা জীবনে একজন কৃষকের যে পরিমাণ ধান ক্ষতি করে হচ্ছে ইঁদুর, এই পরিমাণ ইঁদুর খেয়ে পেঁচা সাবার করে একজন কৃষকের প্রায় 1,00,000 টাকার ধান কি হয়, রক্ষা হয়। এভাবে একটা পেঁচা প্রতি বছর যে পরিমাণ ধান রক্ষা করে ইঁদুর খায়া খেয়া, ইঁদুর খায়া খেয়া বিজ্ঞানীরা বলতেছে 25 লক্ষ টাকা। এটা কম বেশ হতে পারে, কিন্তু এই যে পেঁচাটা ইঁদুর খাইলো, ইশারা কার? আল্লাহ। সাগরে নদীতে জলাশয়ে মাছ পচে গ্রাম অঞ্চলে, আপনারা এখানে সবাই কিন্তু সুইজারল্যান্ড থেকে আসা না, ম্যাক্সিমাম গ্রাম থেকে আসা, ঠিক না? আমরাও কিন্তু গ্রাম থেকে আসা। গ্রামে দেখছেন মাছ পইচিয়া পেটটা ফাইটা, এখন নারী বুড়ি বাইর হয়ে মাছটা ভাসিয়ে থাকতো। এই মাছটা তো শরীরের লেগে খুব উপকারী, উপকারী না ক্ষতিকর? গোসল করে আসছেন পচা মাছের পানিতে, শরীরে খাপ যাইতে খাপ যাইতে চামড়া উঠে লাগতেছে, জানেন না কি কারণে? বড় দিয়ে বলতেছেন যে ঝামা দিয়ে পিট ডল, এত খাপ যাই কে এত চুলকাই কেন? কারণটা বুঝতে পারতেছেন না। ওই যে পেট ফাটা, মাথা ফাটা, পিঠ ফাটা, এই সমস্ত পচনশীল জিনিসগুলো, এগুলো যখন পানিতে ভেসে থাকে, পানির মধ্যে জীবাণু যায়। পেঁচা যদি মরা মাছ দেখছে ভাই, ছো মারে জেতার আগে মরাটা খায়। সুবহানাল্লাহ। কোন ইশারা কার? জেতার আগে মরাটা খায়। এ পচা মাছ খাইকে পেঁচা, পরিবেশের ভারসাম্য রক্ষা করলো না? আচ্ছা, তারপরে দেখেন প্রজাপতি, আপনার ঘুম ভাঙার আগে প্রজাপতির ঘুম ভেঙে যায় সকালবেলা। এই ফুল থেকে ওই ফুল, ওই ফুল থেকে ওই ফুল, ফুল ছাড়া বসতেছে না, পাতা ছাড়া বসতেছে না। এই যে এক গাছ থেকে আরেক গাছ, আরেক গাছ থেকে আরেক গাছ, এই গাছে থেকে গাছে শুধু মধুই খায় না, বরং পরাগরেণু স্থানান্তরিত করে ফুলের পরাগায়ন ঘটায় এই প্রজাপতি। সুবহানাল্লাহ বলেন। ইশারা কা? আপনি আমি কি বাইন্ডিয়া এগুলো করায় নাকি একা একা হচ্ছে? আপনার গাছের পেঁপে খায় ফেলতেছে আর আপনি বাদুর রে গালি দিচ্ছেন, লিচু একটা খাইছে, আজকে তোর একদিনকে আমার একদিন, খালি পায়ালই তোর একদিনকে আমার একদিন। এই যে লিচুটা খাইলো, এখানেও কল্যাণ আছে। এই যে আমটা খাইলো, এখানেও কল্যাণ আছে। মনে রাখবেন, ফরমালিন যুক্ত কোনো খাবারে এই পশু পাখি মুখ দেয় না। যে আমটার উপরে বাদুরে হামলা করে, এই আমটা বেশি সুস্বাদু হয়, আবার ওটা খাইতে যায় না। ওটা কি হয়? কারণ ওরা এটা বাইছে দেখে শুনেই কিন্তু মুখটা দেয়। পেয়ারা পাইকে গেছে, বাদুরা এসে হামলা দিল, পেয়ারার বিচি খাইছে। এই বাদুর যে এখানে খাইছে, আসলিয়ায় বিচি খাইছে, বুঝছেন? এটা গেছে নরসিংদী রায়পুরা, ওখানে যে হাগছে, ওই যে বিচি বাইর হয়েছে, ওখান থেকে আবার পেয়ারা গাছ বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এছাড়া কা? চট্টগ্রাম গিয়েছেন না আপনারা অনেকে, চিটাগাং গিয়েছেন, কক্সবাজার গিয়েছেন, পাহাড়ের মধ্যে যে লাখ লাখ গাছ, এগুলো কি মানুষ লাগাইছে? ন্যাচারালি হয়েছে। হাতি, ব্রাজিলের পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট কফি কোনটা জানেন? ব্রাজিলের কফি, উৎকৃষ্ট কফি। এটা কোন কোন জায়গার কফি? ব্রাজিলের। এই কফি, কফি তো গাছ থেকে হয়, কিন্তু এই কফিটা, ব্রাজিলের যে বিখ্যাত কফিটা, এটা মূলত কিসে থেকে আসে জানেন? হাতির লেদা থেকে। হাতির লেদা মানে হাতি খায়, খাওয়ার পরে যে লাদে, ওই লেদাটা ধুইয়া যে কফিটা বাই হয়, এই কফিটা পৃথিবীর বুকে সবচেয়ে উচ্চ দামে বিক্রি হয়। এটা কিন্তু বাঙালিরা চোখেও দেখে না, এটা মার্কিনিরা পায়, ওই ব্রাজিলের ওরা পায়, মেক্সিকানরা পায়, ক্যানাডিয়ানরা পায়। এই হাতিটারও আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্যই বানিয়েছেন। প্রজাপতি গেল, ব্যাং আসেন ব্যাং। সারা বিশ্বে এখন পর্যন্ত ব্যাং আছে কত প্রজাতির? 4,740 প্রজাতির ব্যাং গোটা পৃথিবীতে আছে। 4,740 প্রজাতির ব্যাং সারা পৃথিবীতে আছে। আপনি দেখছেন কয়টা? তিন প্রকারের। একটা হচ্ছে ওই যে সোনালি কালারের প্যাপু ফ্যাপু ঢালতে থাকে বৃষ্টি হলে, একটা আছে না, এটা আমার এক্সপোর্ট ইম্পোর্ট হয়, বুঝছেন? এই ব্যাং দেখছেন। আর একটা হচ্ছে পানির মধ্যে থাকে, ওই যে কিছুটা মাটি কালারের, আর একটা আছে মাছের মতো দেখা যায়, ব্যাং আছে যেটাকে বলায়, এর বেশি আমরা দেখি নাই, এটাই বাস্তব। বাংলাদেশে মানে এর মধ্যে 1980 সালের পর প্রায় 200 প্রজাতির ব্যাং বিলুপ্ত হয়েছে। বাংলাদেশে ব্যাংয়ের প্রজাতি মাত্র 63টা, মানে 4,700 মধ্যে থেকে বাংলাদেশে ব্যাঙের প্রজাতি মাত্র কয়টা? 63টা। পৃথিবীর একমাত্র প্রাণী ব্যাং, যদি ব্যাঙের কথা মানুষ বুঝতো তাহলে ভূমিকম্প কবে হবে মানুষ আগেই বুঝে যেত। একমাত্র প্রাণী ব্যাং যে ব্যাং ভূমিকম্পের পূর্বাভাস দিতে সক্ষম। আল্লাহু আকবার, বুঝছেন? এই ব্যাং, আর এই ব্যাং রাঙামাটিরা খাইয়া সাবার করে ফেলাইতেছে। ভাল লাগলে আপনি খাবেন, খাওয়া সাথের অন্তর্ভুক্ত। এগুলো হানাফি মাঝহাবের রায় অনুসারে এগুলো খাওয়া যাবে না, কিন্তু অমুসলিমরা খায়। প্রতি বছর সোনা ব্যাং রপ্তানি করে বাংলাদেশ প্রায় 2,60,00,000 মার্কিন ডলার
অর্জন করে এই সোনালী কালারের ব্যাঙ। আর এই ব্যাঙ পানির মধ্যে ক্ষতিকর পোকামাকড় খায়া পানির মধ্যে যে সমস্ত প্রাণী মানুষের রিজিক নিয়ে আসে মাছ, এই ধরনের মাছগুলোকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন, বিভিন্ন পোকামাকড় যেগুলো ক্ষতিকর এগুলো ব্যাঙ খেয়ে ফেলে। তারপরে শুয়াপোকা, বিজ্ঞানীরা পরীক্ষাগারে পলিথিনের পর্দার উপর বেশ কিছু শুয়াপোকা রেখে এটা পরীক্ষা চালান এবং লক্ষ্য করেন যে এই প্রজাতির শুয়াপোকা ধারণকৃত পলিথিন ব্যাগ খুব দ্রুত ফুটো তৈরি করে। 100টি শুয়াপোকা 92 মিলিগ্রাম প্লাস্টিক মাত্র 12 ঘন্টায় ক্ষয় করতে সক্ষম। আপনারা তো পাউরুটি খেয়ে পলিথিন ফেলে দেন, তারপরে মনে করেন বিস্কুট খেয়ে পলিথিন ফেলে দেন, পলিথিন যায় কই? মাটির নিচে যায় না, উঠতে উঠতে এক সময়। আর এই পলিথিন যায় কোথায়? মাটির নিচে। এই পলিথিন গুলোকে ধ্বংস করার জন্য শুয়াপোকার বিকল্প নাই। আল্লাহু আকবার। তো শুয়াপোকা আপনার কাছে ক্ষতিকর, কিন্তু পরিবেশবিদ বিজ্ঞানী যারা আছে এদের কথা এই শুয়াপোকা আরো বাড়াও, কারণ পলিথিন কে যদি রক্ষা করতে হয় মানে ধ্বংস করতে হয় শুয়াপোকার বিকল্প নাই। মাটির নিচে পলিথিন যত বেশি ঢুকবে ফসল উৎপাদন তত কম হবে। কথা বুঝতে পেরেছেন? তা আল্লাহ তাআলা তো এরকম জমিন দেন নাই, কিন্তু আমরা করেছি, আমাদের কৃতকর্মের কারণে আজকে বিপদ আসতেছে, ঠিক কি না? কেঁচো যেটা আছে আমাদের এই পরিবেশে, কেঁচোগুলো কি করে? হাগুমুতু করে আর কি, হাগু দেয়। এই যে হাগছে কেঁচো, হাই কেঁচোর সাথে একটা রাসায়নিক ওর পায়খানার সাথে রাসায়নিক একটা পদার্থ বাইর হয়, এই পদার্থটা ওই কেঁচোর পায়খানা আর আশপাশের যে মাটিগুলো আছে এগুলোর একটা সারে পরিণত করে, যে সারটা গাছের জন্য উপকারী। এবং বিজ্ঞানীরা বলতেছে কেঁচোর এই সার যদি ব্যবহার করেন তাহলে এই মানুষের বানানো কীটনাশক প্রয়োগ করা লাগবে না, অটোমেটিক ফসল ভালো হবে। সুবহানাল্লাহ বলেন।